আমার প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, যারা এই ক্লাসটি দেখছেন, সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তো পরীক্ষা তো সামনে, তাই না? তো আজকে পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস নেব, সবাই মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ ক্লাসটি করবে, কেমন? তো আমি শাহিদা আক্তার ডলি, ডলি ম্যাডাম, তোমাদের পরিবেশ পরিস্থিতি ক্লাস নেব। হ্যাঁ, এর আগে নিয়েছি। তো আজকে যেহেতু রিভিশন ক্লাস, তোমাদের পার্ট দুইয়ের রিডিং নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, পার্ট দুই বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াদি। বিষয় হচ্ছে কি? বাংলাদেশের জাতীয় বিষয়াদি। তো প্রথমে আমরা বাংলাদেশের জাতীয় বিষয়াদির বিষয়গুলি হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক, জাতীয় কবি, জাতীয় পশু। আজকে তিনটা নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ জাতীয় পাখি, জাতীয় মাছ এবং জাতীয় ফুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদের ক্লাস যেন আনন্দদায়ক হয় সেজন্য চেষ্টা করব, মনোযোগ দিয়ে ক্লাস করো। প্রথমে আসছি বাংলাদেশের জাতীয় প্রতীক নিয়ে। তোমরা স্ক্রিনে খেয়াল করো জাতীয় প্রতীকটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? পানিতে ভাসমান শাপলা ফুলের দুই পাশে ধানের শীষ। হ্যাঁ, অনেক সুন্দর, তাই না? এর মাথার পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পাতা, আর উভয় পাশে দুইটি করে তারকা। হ্যাঁ, মানে তারা। এ সব কিছু মিলে আমাদের কি? জাতীয় প্রতীক। হ্যাঁ, তাহলে জাতীয় প্রতীকটা সম্পর্কে জানলে, জাতীয় প্রতীকটা আমরা অনেক কিছু দিই, রাষ্ট্রীয় অনেক কাজে ব্যবহার হয়। ঠিক আছে? তোমাদের টাকার কয়েন আছে না, ওখানে দেখবে যে এক পিঠে জাতীয় প্রতীক, তোমরা খেয়াল করো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এরপর আসছি বাংলাদেশের জাতীয় কবি নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় কবি কে বলতো? হ্যাঁ, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, নাম কি বলো? ওকে, যারা বলতে পেরেছ তাদের অনেক ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, জাতীয় কবি কি আমার সাথে বলো? কাজী নজরুল ইসলাম। তিনি এদেশে সকল মানুষের কবি। হ্যাঁ, আমাদের জাতীয় কবিকে কিন্তু বিদ্রোহী কবিও বলা হয়। হ্যাঁ, কেন বলা হয় পরে জানতে পারবে। তিনি বাংলা 1306 সালে, কত সালে? বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস 11ই জ্যৈষ্ঠ, ভারতের পশ্চিম বাংলার বর্ধমান জেলার, ভারতের পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, গ্রামের নাম কি? চুরুলিয়া। আর জেলার নাম হচ্ছে পশ্চিম বাংলার, ভারতের পশ্চিম বাংলার বর্ধমান জেলা। তোমরা তো জানো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আগে একটা দেশ ছিল, তারপর দেশ ভাগ হয়ে ভারত আলাদা হয়ে যায়, পাকিস্তান আলাদা হয়ে যায়। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। হ্যাঁ, তো আমাদের জাতীয় কবি তো সেই অনেক আগে জন্মগ্রহণ করেছেন, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল, সেই জন্য ভারত কথাটা এসেছে তার জন্মস্থান। ঠিক আছে? তিনি কিন্তু আমাদের এই বাংলাদেশের কবি। হ্যাঁ, তো তোমরা তো জানো যে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় লাভ করি এবং বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র পাই আমরা। তো আমাদের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর
পশ্চিম পাকিস্তান ঠিক আছে তিনি বাংলাদেশে রণসঙ্গীত হ্যাঁ রণসঙ্গীত কি চল 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 কবিতা লজি তো তোমরা চল চল কবিতা নিয়ে গান আছে হ্যাঁ রণসঙ্গীত গান গানটা আমার ক্লাস শেষে অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাবে ঠিক আছে তো এরপরে আসছি আমরা বাংলাদেশের জাতীয় তিনি মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে রণসঙ্গীত চল চল কবিতা রচনা করেন তো চল চল কবিতা নিয়ে রণসঙ্গীত আছে আমি একটু আগে বললাম ক্লাস শেষে তোমরা ইনশাআল্লাহ দেখতে পারবে তো এবার আসি আমরা বাংলাদেশের জাতীয় পশু হ্যাঁ জাতীয় পশু কি বলতো হ্যাঁ সবাই জানি আমরা তাই না জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ একটা প্রাণী হিংস্র প্রাণী তোমরা জানো বাঘের নাম শুনলে ভয় পাও কিন্তু তোমরা কি জানো যে এই বাঘ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাঘ বাঘ প্রজাতি অনেক আছে হ্যাঁ তোমরা নেকড়ে বাঘ চিতা বাঘ অনেক বাঘের নাম শুনেছ কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বড় বাঘ আমাদের এই বাংলাদেশে পাওয়া যায় কি মজার ব্যাপার তাই না হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু এটি পৃথিবীর সবচেয়ে বড় বাঘ এটি বাংলাদেশের সুন্দরবনে বাস করে এর সারা শরীরে কালো ডোরাকাটা দাগ আছে হ্যাঁ ডোরাকাটা দাগ বুঝো এরকম দাগ দাগ আছে কাটা কাটা দাগ আছে আর এটি কি বাংলাদেশে কোথায় পাওয়া যায় সুন্দরবনে পাওয়া যায় হ্যাঁ হরিণের মাংস এদের প্রিয় খাবার হ্যাঁ কিসের মাংস হরিণের মাংস হরিণ দেখতে কিন্তু খুবই মিষ্টি একটা প্রাণী হ্যাঁ আমাদের সবার প্রিয় কিন্তু দুঃখের বিষয় বাঘ সেই প্রাণী ধরে ধরে হত্যা করে খায় এই জন্য ওরা হিংস্র তো যাই হোক তোমরা কি জানো যে বানরের সাথে হরিণের আবার একটা ভাব আছে কেমন ভাব জানো বানর তো গাছে থাকে তো গাছ থেকে যখন ও দেখে যে বাঘ হরিণ শিকার করছে তখন সে কি করে জানো তখন সে হরিণকে ওর হাতের কাছে যা থাকে সেটা দিয়ে ঢিল ছোড়ে হরিণ ভয়ে দৌড়ে পালায় হ্যাঁ তাতে কার লাভ হয় বলো তো হ্যাঁ হরিণেরই লাভ হয় কারণ বা যখন ওকে শিকার করতে চায় বানর দেখলেই সে হরিণকে তাড়াবে তো যা হোক এটা হচ্ছে হরিণ আর বাঘের একটা ভাব ঠিক আছে তো আজকে তোমাদের আমি তিনটা বিষয় পড়ালাম একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় কবি বাংলাদেশের জাতীয় পশু তো আজকে পর্যন্ত তোমাদের সাথে আমার পড়া হ্যাঁ আগামী ক্লাসে আবার নতুন পড়া নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো তো আজকের মতো আমি বিদায় নিই এখানে আল্লাহ হাফেজ চল 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 উঠ গগনে বাজে বাদল